আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কারণে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। কওমি মাদ্রাসা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির মেয়াদ বাড়ল 3রা অক্টোবর পর্যন্ত। বিদ্যুৎ ব্যবহারে অপচয় কমিয়ে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। শিক্ষার্থীদের অটো প্রমোশনের চিন্তাভাবনা। করোনায় দেশে আরও 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2436। এবং বেঁচে থাকার পরও নারায়ণগঞ্জের স্কুল ছাত্রীকে হত্যা মামলায় আসামিদের স্বীকারোক্তি আদায়ের ঘটনায় বিচারিক আদালতের সব নথি ও তদন্তকারী কর্মকর্তাদের তলব করেছে হাইকোর্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 3রা অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো আবাসিক শিক্ষার্থী নির্ভর হওয়ায় তাদের বাইরে বের হওয়ার সুযোগ কম বলে সেগুলোর কার্যক্রম চালু রাখতে রাজি হয়েছে সরকার। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বৈশ্বিক করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ল। আপাতত আগামী 3রা অক্টোবর পর্যন্ত সব স্কুল কলেজ বন্ধ থাকার কথা জানিয়েছে সরকার। 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নিয়েছে। তবে এই ছুটির মেয়াদ আরও বাড়বে কিনা তা নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলে জানান শিক্ষা উপমন্ত্রী। সংক্রমণ হারের উপরে জাতীয় কারিগরি কমিটি আছেন, গণস্বাস্থ্য বিষয়ক মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তারা বিশ্লেষণ করছেন। সেই বিশ্লেষণ এবং সুপারিশের আলোকে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে এখনো আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কওমি মাদ্রাসাগুলো কেন খোলা থাকবে তার ব্যাখ্যাও দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। বেশিরভাগ ছাত্র সেখানে যেহেতু অনেকগুলো লীলা বোর্ডিং আছে সেখানে আবাসিক ভাবেই থেকে পড়াশোনা করে এবং সেখানে বাইরে সেভাবে করে সংমিশ্রণের কোনো সুযোগ কম। তারপরে সেখানে অজু করার যে একটা ধর্মীয় রীতিনীতি আছে সেটা তাদের জন্য সহায়ক বলে তারা সেটা দাবি করায় এবং সেই ধরনের স্বাস্থ্যবিধি তারা মেনে চলবেন বলে, যেহেতু তাদের সংখ্যা এবং প্রতিষ্ঠানগুলোর সংখ্যা সার্বিকভাবে সীমিত, তাদের আবেদন এবং দাবির প্রেক্ষিতে সেটা তাদের জন্য একটা সিদ্ধান্ত দেয়া হয়েছে। এবার পিইসি, জেএসসি, জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষা না নিয়ে সারা বছরের মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার পরিকল্পনা আছে বলেও জানানো হয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে অপচয় না করে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনীতে তিনি বলেন, 21 সালের মধ্যেই সারা দেশে 100% বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার। এ সময় করোনার কারণে শিক্ষার্থীদের অটো প্রমোশনের কথা চিন্তা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন আপেল মাহমুদের রিপোর্টে। বিদ্যুতায়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে গত 10 বছরে 4 গুণ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে সরকার। বর্তমানে প্রায় 97% মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। এই সুবিধা শতভাগে উন্নীত করার অংশ হিসেবে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31 উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুতের বহুমুখী ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়তে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বলব, 100% বিদ্যুৎ আমরা দিতে পারব। 2041 সালে বাংলাদেশ কেমন হবে, আমরা ভবিষ্যৎ কী রেখে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য বা আজকের যারা তরুণ বা শিশু তাদের ভবিষ্যৎ আমরা কি করব, সেই পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। সব সময় বিদ্যুতে ভর্তুকি দেওয়া সম্ভব নয় উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না, আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে। কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ কিন্তু অনেক বেশি হয়,
বর্তমানে যেমন আমরা এলএনজি আমদানি করছি, কাজে এই এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনও ভর্তুকি দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি, কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা দেওয়া, পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলি যেন চলতে থাকে সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,127। সবশেষ 24 ঘন্টায় 15,124টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 2,436 জন, যেখানে শনাক্তের হার 16.11%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,04,583 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,275 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,93,458 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 63.52%। মৃতের মধ্যে পুরুষ 34 জন এবং নারী 11 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 22 জন, আর চট্টগ্রামের মৃত্যুহার এখনও ঊর্ধ্বমুখী। করোনা এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত 24 ঘন্টায় খুলনায় সর্বোচ্চ 4 জনের মৃত্যু হয়েছে। বিভাগে আক্রান্ত 208 জন। ভাইরাসে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান। জেলার প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে দেখুন কামরুজ জামার রাজীবের রিপোর্ট। খুলনায় গত কয়েকদিনে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিভাগে এ ভাইরাসে 3 জন ও উপসর্গে 1 জনের মৃত্যু হয়। মৃতদের 1 জন খুলনার, বাকি 3 জন বাগেরহাট ও পিরোজপুর জেলার বাসিন্দা। গত 24 ঘন্টায় বিভাগের 10 জেলায় 841 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন 208 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 18,000। সুস্থ হয়েছেন 12,937 জন। চট্টগ্রামে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা 267 জন। গত 24 ঘন্টায় 795 জনের নমুনা পরীক্ষায় 74 জন এ ভাইরাসে শনাক্ত হয়েছেন। মোট আক্রান্ত 16,762 জন। 24 ঘন্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গে 1 জন মারা গেছেন। বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত 74 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 7,385 জন, মৃতের সংখ্যা 152। সিলেটে করোনা পজিটিভ 1 জন মৃত্যুবরণ করেছেন। নতুন শনাক্ত হয়েছেন 47 জন। দিনাজপুরে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কইল উপজেলার 1 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় 16 জনের মৃত্যু হল, নতুন শনাক্ত 17 জন। কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান। তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় 271 জনের নমুনা পরীক্ষায় 20 জন শনাক্ত হয়েছেন। এছাড়া রংপুরে নতুন করে 55, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে 33, যশোরে 31, সুনামগঞ্জে 13, নওগাঁ 11 ও শেরপুরে 4 জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বেঁচে থাকার পরও নারায়ণগঞ্জের স্কুল ছাত্রীকে হত্যা মামলায় আসামিদের স্বীকারোক্তি আদায় সংক্রান্ত বিচারিক আদালতের সব নথি ও তদন্তকারী কর্মকর্তাদের তলব করেছে হাইকোর্ট। 17 সেপ্টেম্বর মামলার আইও শামীম আল মামুন সহ 2 জনকে সশরীরে উপস্থিত হয়ে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সব নথিপত্র পাঠাতে বলেছে উচ্চ আদালত। এ বিষয়ে করা রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এদিকে ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ও মামলার নতুন তদন্ত কর্মকর্তা আব্দুল হাইকে তলব করেছেন নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আগামী 2 কার্যদিবসের মধ্যে মামলার এজাহার ও জবানবন্দির নথিপত্র সহ তাদের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আমার যুক্তি ছিল যে ফৌজদারি কার্যবিধি সেকশন 439 এবং 435 এ সুস্পষ্টভাবে বলা আছে, যদি কোনো বিচারিক ব্যবস্থায় ইররেগুলারিটি হয়, অবৈধতা হয়, তাহলে হাইকোর্টের এই পাওয়ার আছে এই নথিকে কনফার্ম করে সুনির্দিষ্টভাবে একটু এক্সামিন করা। এই মামলায় যে ইররেগুলারিটি হয়েছে, যে বেআইনি কর্মকাণ্ড হয়েছে, এটি হাইকোর্ট যেন এক্সামিন করে এই যুক্তিটি আমি তুলে ধরেছিলাম। এই পাওয়ার আপনাদের আছে, আপনারা ডাকেন, নথি কনফার্ম করেন, উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেন, সেই আদেশই তিনি দিয়েছেন।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে কক্সবাজারে হত্যা মামলা করেছে ক্রসফায়ারে আরও এক নিহতের পরিবার। এতে ১২ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এই মামলা করেন ক্রসফায়ারে নিহত আব্দুল জলিলের স্ত্রী সানোয়ারা। এজাহারে বলা হয় ২০১৯ সালের ৩ ডিসেম্বর আদালত পাড়া থেকে আব্দুল জলিলকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে নেওয়া হয় টেকনাফ থানায়। সেখানে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সানোয়ারার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ। এরপর স্বর্ণালঙ্কার বিক্রির ৫ লাখ টাকা পাওয়া সত্ত্বেও গত ৭ জুলাই জলিলকে ক্রসফায়ারে দেন তিনি। শুনানি শেষে ওই হত্যাকাণ্ড নিয়ে টেকনাফ থানায় কোনো মামলা হয়েছে কিনা ১০ সেপ্টেম্বরের মধ্যে তা জানানোর নির্দেশ দেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাই বোন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভগ্নিপতির চর থাপ্পড়ের প্রতিশোধ নিতেই ভাগ্নে মেহেদি হাসান কামরুল ও তার বোন শিফা আক্তারকে গলা কেটে খুন করা হয় বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে তাদের মামা বাদল মিয়া। বাদল কুমিল্লার হোমনা উপজেলার খোদে দাউদপুর গ্রামের আব্দুর রবের ছেলে। গত ২৪ আগস্ট জোড়া খুনের এই ঘটনা ঘটে। পরে ২৬ আগস্ট নিহতদের বাবা কামাল বাদী হয়ে বাদলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলের আলামত এবং সাক্ষ্য প্রমাণের সাথে আসামির বক্তব্য মিলিয়ে এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আসামিকে আমরা কোর্টে প্রেরণ করেছি। আসামি স্বেচ্ছায় বিজ্ঞ আদালতের নিকট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। নরসিংদীর রায়পুরায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। সকালে রায়পুর উপজেলার তাতারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আবারও বাড়ছে ঝালকাঠির সুগন্ধা, বিষখালি সহ অন্যান্য নদ নদীর পানি। প্রচণ্ড স্রোত আর ঢেউয়ে ভেঙে যাচ্ছে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কাঁঠালী উপজেলার বেড়িবাঁধ। পানি ঢুকে প্লাবিত হচ্ছে রোপা আমন, বীজতলা সহ অন্যান্য ফসল। প্লাবিত হচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, আম্পানে বিষখালী নদীর প্রায় ৭.৫ কিলোমিটার বাঁধ ৩ মাসেও সংস্কার করা হয়নি। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অনেকবার এই অবস্থা পরিদর্শন করে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে মানিগঞ্জে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে। জেলার আরিচা পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এলজিইডি জানায় বন্যায় সড়কের প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সাতক্ষীরায় অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ, শহরের চারপাশে বেড়ি বাঁধ দিয়ে মাছ চাষ ও পৌরসভার ভেতরে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাতক্ষীরা পৌরসভার ৭ ওয়ার্ডের বাসিন্দারা। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে শহরের প্রাণকেন্দ্র মসজিদপুর, রাজার বাগান, মুন্সিপাড়া, পলাশপোল, কামালনগর, মাঠপাড়া, মাগুরা, বদ্দিপুর কলোনি সহ আশপাশের এলাকা। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী। পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এই সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়। প্রায় ১৩৬ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের হাই ভোল্টেজ লাইনটি কলাপাড়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পটুয়াখালী সদর হয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবনির্মিত উপকেন্দ্রে যুক্ত হয়েছে। এ মাসের মধ্যে বাণিজ্যিকভাবে দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী জর্জিস তালুকদার। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা মামলায় গ্রেফতার ৮ কিশোরের আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদেরকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এ হাজির করা হলে শুনানি শেষে বিচারিক বি এম আবু মুসাই রিমান্ড মঞ্জুর করেন। শিশু উন্নয়ন কেন্দ্রেই তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক আদেশ দিয়েছেন বলেও জানান মামলার আই ও পরিদর্শক রকিবুজ্জামান। গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়। দিনাজপুরে ১৯৯৫ সালের ২৪ আগস্ট ইয়াসমিন হত্যার পর গণ আন্দোলনে নিহত শামু কাদের ও সিরাজ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ১০ মাইল পূর্ব সাদীপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ শামু কাদের সিরাজ একাডেমিক ভবনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ইয়াসমিন ধর্ষণ ও হত্যার প্রথম প্রতিবাদকারী এবং দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শরীফউদ্দিন।
করোনা ভাইরাসে সংক্রমিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসা হালি শহরে নির্মিত আইসোলেশন সেন্টারকে 5 লাখ টাকা অনুদান দিয়েছে কাশেম নূর ফাউন্ডেশন। আইসোলেশন সেন্টারের মুখপাত্র অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। কাশেম নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মঞ্জুর কাদের মঞ্জু এ সময় উপস্থিত ছিলেন। করোনাকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরী ছাড়াও বোয়ালখালী, রাউজান ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশালের বানারীপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউ টিন, চেক ও ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার ও বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাইদে এ সময় উপস্থিত ছিলেন। পরে মুজিব বর্ষ উপলক্ষে বানারীপাড়া উপজেলা চত্বরে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etenbanglanews। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।